বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভিসার সাকসেস রেশিওর দিকে খেয়াল রেখে আমাদের আজকের প্রসঙ্গ স্টাডি ইন ডেনমার্ক। এ বিষয়ে মাদার কনসালটেন্টের তরফ থেকে বেশ কিছু ভিডিও ইতোমধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিসার সাকসেস রেশিও যেখানে ভালো, আমরা চেষ্টা করে আসছি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে কথা বলবো মাস্টার্স প্রোগ্রাম নিয়ে, যারা ডেনমার্কে যেতে চাচ্ছেন তাদের ডকুমেন্টস গুলো কি হবে, কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন সময়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ইনটেক, আমরা স্প্রিং 2023 ইনটেকটি নিয়ে কথা বলবো এবং সেক্ষেত্রে স্পেসিফিক কিছু রিজন আছে কেন আমরা এই কান্ট্রিটিতে অ্যাপ্লাই করব। সবার আগে যে রিজন, ফিনান্সিয়াল যে ডকুমেন্টস আছে সেগুলোর কোনো ঝামেলা নেই। দ্বিতীয়ত, সাথে জয়েন্ট স্পাউস নেওয়া যেতে পারে এবং স্পাউস সেখানে গিয়ে ফুল টাইম কাজের পারমিশন পাবে, সঙ্গত কারণে আপনি আপনার পড়াশোনাটি খুব সুস্থিরভাবে চালিয়ে যেতে পারেন। তার চেয়ে বড় রিজন আরও একটি আছে, সেটি হচ্ছে পিয়ার ফ্যাসিলিটি। অর্থাৎ এই সমস্ত কান্ট্রিগুলোতে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে তার মাঝে ডেনমার্ক অন্যতম, যেখানে পিয়ার ফ্যাসিলিটিটুকু খুব ভালো আছে। তাছাড়া ওয়ার্ল্ড সেকেন্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি, এটি আমরা সকলেই জানি, সঙ্গত কারণে এই কান্ট্রিটি হতে পারে আপনার ডেস্টিনেশন কান্ট্রি। এবার দেখে নেব রিকার্ড ডকুমেন্টসগুলো। মাস্টার্স প্রোগ্রামে যেতে গেলে আমাদেরকে অবশ্যই ব্যাচেলার বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি নিতে হবে, যেটির রেজাল্টে 50+ মার্কস, অর্থাৎ মোস্ট রিসেন্ট যে ডিগ্রিটি আছে, যে কোর্সটি করা আছে সেটির রেজাল্টে 50+ মার্কস থাকতে হবে। সেকেন্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কিংবা IELTS যেটি বলি না কেন, সেক্ষেত্রে আমাকে 6.5 পেতে হবে। অর্থাৎ যদি এই দুটি রিকোয়ার্ড ডকুমেন্টস আপনার ওকে থাকে, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি করার উপযুক্ত বলে নিজেকে ভাবতে পারেন। এবার দেখে নেব কত সময়ের মাঝে অ্যাপ্লিকেশনটি করা যায়। 2 থেকে 2.5 মাস সময়ের মাঝেই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারেন, অর্থাৎ সাকসেসফুলি অ্যাডমিশনটি করিয়ে নিয়ে আসতে পারেন। তবে যারা অ্যাপ্লিকেশন করবেন স্প্রিং ইনটেকে কেন্দ্র করে, নভেম্বরকে ক্রস করা যাবে না, অর্থাৎ চেষ্টা করবেন নভেম্বরের 2nd বা 3rd উইকের মাঝে যেন অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়ে থাকে। যদিও এখানে আলাদা আলাদা ইউনিভার্সিটির একটু আগে পিছিয়ে আছে, অর্থাৎ অ্যাডমিশন ডেডলাইনটি স্পেসিফাই করে আসলে 15 নভেম্বর থেকে মোটামুটি প্রায় ডেডলাইন চলতে থাকবে, অর্থাৎ এক একটি ইউনিভার্সিটি ডেট অফ ডেডলাইন আলাদা আলাদা। ইন্টারভিউ, অ্যাডমিশন করতে গিয়ে কখনো কখনো ইন্টারভিউ ইউনিভার্সিটি কর্তৃক হতে পারে, কখনো নাও হতে পারে। স্টাডি গ্যাপের ব্যাপারটি যদি বলি, স্টাডি গ্যাপ, এটি নিয়ে অনেকেই নিশ্চয়ই চিন্তা করছেন, এটি বলা যেতে পারে কি হবে। স্টাডি গ্যাপ থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে যথাযোগ্য রিজন, যথেষ্ট প্রমাণ সমেত আপনাকে প্রোভাইড করতে হবে আপনার JSOP বা পারপাস অফ স্টেটমেন্ট, সেটিতে মেনশন যা করেছেন সে অনুযায়ী প্রুফ অফ এভিডেন্স আপনাকে প্রোভাইড করতে হবে। আমরা মোটামুটি কেন যাব, কি জন্য যাব, ভিসার সাকসেস রেশিও সম্বন্ধে জেনে নিলাম। এবার একটু খরচগুলো জেনে নেব। 1 বছরের টিউশন ফি কত হতে পারে? 10,000 থেকে শুরু করে 13,000 বা 12,800, প্রায় 13,000 ইউরো পর্যন্ত 1 বছরের টিউশন ফি হয়ে থাকে। ইউনিভার্সিটির পেমেন্ট পদ্ধতিগুলো, বিফোর ভিসা টিউশন ফি ড্রাফট করতে হয়। কিছু ইউনিভার্সিটি আছে 1 সেমিস্টারের কথা বলছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 1 বছরের কথা বলা হয়ে থাকে। ভিসার সাকসেস রেশিও যেহেতু ভালো এবং টিউশন ফি যদি কোনো কারণে আপনার ভিসাটি না হয় যেহেতু পুরোটাই রিফান্ডেবল, সঙ্গত কারণে এখানে ভয় পাওয়ার কোনো রিজন থাকছে না। তাহলে আমরা দেখে নিলাম যে স্টুডেন্ট ভিসায় ডেনমার্কের বাংলাদেশে বসে, ইন্ডিয়া না গিয়ে আমরা যদি অ্যাপ্লিকেশনটি করতে চাই পিআর সুবিধার জন্য কিংবা সাথে স্পাউস নিয়ে যাওয়ার জন্য, সাথে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, ফিনান্সিয়াল রেকর্ড ডকুমেন্টসগুলোর খুব বেশি ঝুট ঝামেলা ছাড়া, তাহলে ডেনমার্কই হবে আমার ডেস্টিনেশন কান্ট্রি। আশা করছি আজকের টপিকটি অবশ্যই আপনার উপকারে এসেছে। তারপরও যদি কোনো ধরনের আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস আপলোডেড ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন, ইমেইল মাধ্যমেও যোগাযোগ করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে আপনাদের প্রিভিয়াস হিস্ট্রি জানিয়ে, অর্থাৎ রেজাল্ট, পাসিং ইয়ার এগুলো জানিয়ে আপনি আপনার প্রশ্নটি করে রাখতে পারেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, নতুন কোনো টপিকে আবার কথা হবে।